আমি এই কাজটা সবসময় করি, আমার ভালো লাগে। অনেকগুলি কাজই আছে যেগুলি গুরুত্ব দেওয়া উচিত। কিশোর গ্যাংদের ব্যাপারে তো আমি বহুবার বলে আসলাম, আমাদের সিটি কর্পোরেশন থেকে যেটা আমার করা উচিত আমি সেটাই করি। এই কারণ তো আপনি খুঁজবেন জনতার কাছে, যে আমার কাছে নয়। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি অত্যন্ত বিশ্বস্ততার সহিত আস্থার সহিত কাজ করেছি, জনগণকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি এবং ইমানের সহিত দায়িত্ব পালন করেছি, আর বাকিটা জনগণ বলতে পারবে কেনা। 2003 আমি যে নির্বাচন করেছিলাম পৌরসভার, সেই নির্বাচন তো শান্তিপূর্ণ ছিল। 2011, 2016 এবং তার ধারাবাহিকতায় 2022 সবগুলি নির্বাচনে কিন্তু আমার সময়ে খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে স্কুল নির্বাচন যাকে বলে। না, এটা তো কাজ করতেই পারে, কারণ ইলেকশনের আগে নানা রকম কথাবার্তা হয়, নানা রকম ইকুয়েশন মেকানিজম, একে অন্যের একটু গায়ল করার প্রবণতা থাকে, সব কিছু মিলিয়ে নির্বাচনের আগে এই ধরনের শঙ্কা ভয় অনেক কিছুই থাকে। কিন্তু নির্বাচনের দিন সব কিছু মিলিয়ে পরিবেশ অনেক সুন্দর হয়ে যায়, মানুষের বুদ্ধিতে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর খুব তৎপর থাকে, প্রার্থীরাও সবসময় চায় যে উৎসব ভোটের পরিবেশে নির্বাচন হোক, সকলেই আসুন। সব মিলিয়েই আমি মনে করি যে এই নির্বাচনের দিন স্কুল একটা পরিবেশ থাকে। এটা তো আমি সবসময় করেছি। 2003 কিন্তু আমি নিউ ইসলাম সর্দার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তারপরে আবার গত টার্মে 2016 আমি সাকাত ভাইয়ের বাড়িতে গিয়ে সকালে নাস্তা খেয়েছিলাম, মিষ্টি খাওয়াইছিলাম তাকে, এবারও করেছি। এবার তো তরুণ দেখা আমার কাকা হন, পারিবারিক বন্ডিংটাও আমাদের ভালো, সব কিছু মিলিয়ে তার এখানে আমার যেতে হবেই গিয়েছি। আমি এই কাজটা সবসময় করি, আমার ভালো লাগে করতে, কারণ আমরা তো একই শহরে বসবাস করি, নির্বাচন করেছি, নির্বাচনের সময় অনেক কথা হয়, নানা কথা বলি, নানা কথা হয়, কিন্তু তারপরে যখন আল্লাহ একটা বিজয় দেয়, এই বিজয়ের পরে তো আর অনেক কিছু মনে রাখা উচিত না। আমার ভালো লাগে যেতে, একটু কথা বলি তার সাথে, সকলের সাথে কথা বলে তার কি কাজকর্মগুলি উঠে নেওয়ার চেষ্টা করি, একসাথে কাজ করার জন্য যে মানসিকতাটা দরকার সেটাও হয়। এটাও তো আস্তে আস্তে হবে, হতেই হবে। আমরা যে সবারই সহনশীল পর্যায়ে যে আমাদের রাজনীতি করতে হবে, কারণ আমরা তো রাজনীতি করি কেন, দেশের জন্য, মানুষের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের জন্য। সেটা এটা হয়তো হয়ে যাবে, এই কাজটা আস্তে আস্তে হয়ে যাবে। যাদের যারা এই পথ পরিবিতে নাই তারা কি কাজ করছে না, যারা দল করে, দলের হয়ে কাজ করে, এরকম কাজ তো বহু মানুষ করছে, বিভিন্ন জনসেবামূলক কাজে তো মানুষ জড়িত, রাজনীতির বাইরের মানুষও, রাজনীতির বাইরের মানুষও জড়িত। অনেকগুলি কাজই আছে যেগুলি গুরুত্ব দেওয়া উচিত, তবে অনেকগুলি মেগা প্রজেক্ট চলছে, সে কাজগুলিকে, চলমান কাজগুলিকে শেষ করতে হবে। কদমবস্তির ব্রিজকে প্রায়োরিটি দেওয়া দিব এবং ময়লা আবর্জনা পরিষ্কার করে ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, এরকম একটা প্রজেক্ট আমার চলতেছে। সেটা ওয়াসার পানিকে পৌঁছায় দেওয়া সঠিকভাবে, সঠিক মানে বিশুদ্ধ পানিটা যেন মানুষ পায়। শীতলক্ষার ডিল পার্কে বাদাই করা, শীতলক্ষাকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তারপরে খেলার মাঠ, সবুজায়ন, পার্ক করা, ওপেন স্পেস করা, এগুলি একটু বেশি লাগে। নাগরিক রূপান্তরণ থাকবে, আমরা তো একটা উন্নয়নশীল দেশ, আমাদের দেশে প্রচুর উন্নয়নমূলক কাজকর্ম চলছে। আমি আমি একটা জিনিস খেয়াল করছি, মনে করেন মানুষ বাড়িঘর করছে, বিল্ডিং করছে, সমস্ত ইটবালি সব রাস্তার মধ্যে রেখে দিচ্ছে, এইটাও কিন্তু নাগরিক ভোগান্তি। আরো এরকম অনেক ভোগান্তি, এগুলি থাকবে, পর্যায় করবে, এগুলির অবসান ঘটবে, একদিনে সবকিছু হয়ে যাবে না। আমরাও উন্নতির দিকে যাচ্ছি, আমাদের মানসিকতাও চেঞ্জ হচ্ছে, আমরাও পরিবর্তন হচ্ছি, যে প্রবলেমগুলি হচ্ছে আস্তে আস্তে এই প্রবলেমগুলিও সমাধান হবে। যানজট নিরসন করা একটু ডিফিকাল্ট, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে খুব বেশি পড়ে না, কিন্তু সিটিবাসী মনে করে যে এটা মেয়রকেই করতে হবে, এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, এই কাজগুলি তাদের করার কথা, আমাকে সহযোগিতা করার কথা। আর বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলি নারায়ণ সিটি কর্পোরেশনের করে দেওয়ার কথা আমরা যথারীতি করার চেষ্টা করছি, করবো। দিনের বেলা ট্রাক চলে, বহুবার নিষেধ করেছি কিন্তু এটা চলছে, এটাও প্রশাসনের দেখতে হবে, একটা সমন্বিত কার্যক্রম, সমন্বিত কার্যক্রম, এই কোঅর্ডিনেশন কোঅপারেশনের মাধ্যমে করতে হবে। আমরা মিটিং যখন করি কিছুদিন চলো ঠিকঠাক, আবার যেন কোথায় মানে থেমে যায়, এই থেমে যাওয়াটা যাবে না, এই থেমে যেতে না যায়, এই জন্য প্রশাসনকে সহযোগিতা করা। কিছুদিন মাত্র হয়ে গেল, এখানে আর হওয়ার সম্ভাবনা নাই, বিরতে পারবো, বাদপাতে 6 মাস না 1 বছর আগে অ্যাসেসমেন্ট হয়েছে, ট্যাক্স আমরা বাড়াইনি, যা ছিল পূর্বেরটাই রেখেছি। আসলে দীর্ঘদিন তো এই শহরে ট্যাক্স খুব বেশি তোলা হয় না, মনে করেন আমার আগে 18 আগে
আরো 18 বছর কিন্তু এখানে প্রশাসক চালিয়েছে। ওই সময়ের অনিয়মগুলি নিয়মের মধ্যে আনতেই আমার হিমশিম খেতে হচ্ছে। কখনো মানুষ কিন্তু খুব বেশি দাবি করে না ট্যাক্স বাড়ছে কেন, কিন্তু এইটা একটা রাজনৈতিক ভাবে ইলেকশনের সামনে রেখে স্টেনবাজিটা করা হয়েছে। তবে আমরা বলেছি যে আমরা 15% করে কমিয়ে দিব, যাদের অসুবিধা আছে কোভিড এর কারণে আমরা এমনিই 15% ছাড় দিচ্ছিলাম, এখন একটু ব্যাপকভাবে ছাড় দিয়ে দিব যাতে তারা তাড়াতাড়ি ট্যাক্স দিয়ে দেয়। না না, আমি এই কথা বলিনি যে আমার কোনো হাত নেই, মন্ত্রণালয় থেকে করে দেয় তা না, এটা নির্দিষ্ট নিয়মের মধ্যে করতে হয়। সেই নিয়মটা মন্ত্রণালয় থেকে বা আমাদের যে ট্যাক্স নির্ধারণী বই সেখানে আছে, পিডাব্লিউডি রেট আছে, আমরা সেই রেটের থেকে কিছুটা কমিয়ে সিটি কর্পোরেশনের যে আমাদের মাসিক সভা হয় সেই মাসিক সভাতে আমরা সিদ্ধান্ত নিয়ে এটা করেছি এবং এটা আমরা কম রেটে করেছি। এখন অন্য সিটি কর্পোরেশনের সাথে তুলনা দিলে হবে না, টাকা সরে দীর্ঘদিনটা বলতে এটা করতে পারে না, কারণ এখানে মামলা মোকদ্দমা আছে। যতটুকু সরকারি নিয়ম মেনে আমরা এই কাজগুলি করেছি। ওয়ান স্টপ সার্ভিস কিন্তু এখনো আমাদের এখানে চালু আছে, সিটি কর্পোরেশনে কিন্তু ওয়ান স্টপ সার্ভিস চালু, শুধু ব্যবসা না সবকিছু মিলেই ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে এবং সেটাকে আরো প্রমোট করতে হবে। হ্যাঁ, আমি সেই প্রমোটের কাজটা করবো যাতে এখান থেকে এসে মানুষ সব ধরনের সেবাটা, আর ব্যবসায়ীদের জন্য আমি আলাদাভাবে কেন করতে যাব, তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা যদি আমাকে বলে আমি সেই সমস্যা করে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমার কাজ তো সাধারণ মানুষকে নিয়ে সব সেক্টরেই টুকটাক, শুধু আলাদাভাবে ব্যবসায়ীদের জন্য তো কিছু করা না। আমি ঠিক চাই না কোথায় চালাবাজি হয়, তবে আমার জানা মতে অনেক জায়গা থেকে এখন চালাবাজিটা হয় না, কোথায় হয় স্পেসিফিক ভাবে বললে আমি সেটা প্রশাসনের সাথে কথা বলি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। কিশোর গ্যাংদের ব্যাপারে তো আমি বহুবার বলে আসলাম, আমার পুরো নির্বাচনের সময় আমি কিশোর গ্যাংদের কথা বহুবার বলেছি, এদের ব্যাপারে একটা ব্যবস্থা অবশ্যই প্রশাসন নিবে এটা আমি আশা করি। আমাদের সিটি কর্পোরেশন থেকে যেটা আমার করা উচিত আমি সেটাই করব, করা উচিত করতে পারিনি, সেটা হলো কদমসি ব্রিজ, যে ব্রিজটা 2011 নির্বাচিত হয়ে বলেছিলাম যে কাজ শুরু করবো এবং কাজ শুরুও করেছিলাম, এতদিন লাগবে এটা গুছাতে, 2018 একনিকে পাশ হয়েছে কিন্তু দৃশ্যমান কাজ এখন পর্যন্ত ভিত্তি প্রস্তর করতে পারিনি, সেই কাজটাই এখন করবো। আমি তো সমাধান করার চেষ্টা করছি, প্রচুর খেলার মাঠের কাজ করছি, খেলার মাঠগুলি অনেকগুলি কাজ শেষ হয়েছে আর চলমান আছে, আমরা চিন্তা ভাবনা করছি কিছু জায়গায় অ্যাকোয়ার করে কোনো কোনো ওয়ার্ডে খেলার মাঠ করে দেওয়া, প্লাস আপনার গাছ লাগানো, পুকুর খনন করা, পুকুরগুলিকে সংরক্ষণ করা, শীতলরক্ষা 2 বাঁধিয়ে দেওয়া, এই কাজগুলি পরিবেশের সাথে যায় এগুলি করার চেষ্টা। 5 বছর তো অনেক দূরের ব্যাপার, আমি যেগুলি বললাম সেগুলি যদি করতে চাই তাহলে তো অনেক সুন্দর দেখা যাবে, আল্লাহ তো দিনে হাতে বাঁচায় রাখুক, আরো যেন কাজ করতে পারি, সুন্দর একটা নারায়ণ দেখতে চাই, সুন্দর একটা নারায়ণ, সবুজ নারায়ণ। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।